খুঁজছিলি না মনে হয় ওইটাই ওই গন্ধ ভগবান তুমি না ও বৌদি ভাই ওই গন্ধ তুমি আর পাবে না ওই গন্ধ কোথা থেকে আসছিল আমরা ঠিক আপনি চেয়ারের উপর পাটা তুলুন কেন তুলুন না তোমরা সবাই হাসো তুমি হাসছো কি জন্য একটু আগে তোমার উপর দিয়ে ওই যেটা চলে গেল তোমার উপর দিয়ে গেল আর তুমি যে চিৎকারটা করলে তার জন্য বাড়ির লোকের উপর দিয়ে কি গেল জানো বাড়ির লোক সবাই টেনশন করছে কাঁপছে বধুমনি আর তুমি এখন সুস্থ তো হ্যাঁ আমি বরং নিচে গিয়ে খবরটা দিই নাহলে সবাই ভয়ঙ্কর টেনশন করবে একটু গিয়ে বলো কিচ্ছু হয়নি আমার আমরা কিন্তু এক্ষুনি আসছি প্লিজ হ্যাঁ তোমরা কিন্তু আড্ডাটা চালিয়ে যাও আমরা এসেই জয়েন করছি স্যারও আছেন আপনার একদম চিন্তা করবেন না মা আসলে ওই বৌদিমণি ইঁদুর ইঁদুর সব শুনে টুনে ভেবেছে বোধহয় গায়ের উপর দিয়ে একটা গোটা ধেড়ে ইঁদুর চলে গেছে সেই ভেবে একবারে চিৎকার করে উঠেছে ভয় পেয়ে চিন্তা করবে না আর তারপরে দিদি ভাই বৌদিমণিকে আমাদের ওই মজার গপ্প শোনানোর পরে সে কি হাসি ও কি বলবো এখন একদম সুস্থ আছে মা একদম আচ্ছা বাবা বলছি যে আপনাকে চা দেবে এখন নাকি খেয়ে নেবে একটু হলে তো বা দেও বলো চা তোমাদের আবার প্রবলেম হবে আমি একেবারে খেয়ে নেবো ঠিক আছে শোন না তুই একটু খাবার টাবার ব্যবস্থা কর আমি এক্ষুনি দেখছি আমি এক্ষুনি আমি কিন্তু কিছুদিন ধরে দেখছি তোমার ভেতরে একটা চঞ্চলতা দেখা দিয়েছে হ্যাঁ হ্যাঁ নানা রকম সমস্ত ছবি সিনেমার ছবির মতন খেলাধুলো করছে লেখাপড়া করতে গেলে এই ছবিগুলোকে একেবারে সরিয়ে দিতে হবে ধারে কাছে রাখতে দেবে একদিকে লক্ষ্য রাখবে লেখাপড়া লেখাপড়া বাবা বলছিলাম কি অদিতি তো বিছানায় তাহি রুমনের বোধ হয় পড়াশোনা মন নেই শোনো একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি আর যাই করো কোনো ব্যাপারে যদি থাকতে না চাও থেকো না কিন্তু এইভাবে সব কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করো না এইভাবে চেপে রাখা যায় না ঠিক আছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও পড়তে যাও শুধু লেখাপড়া নয় বৌমা মেয়ে তো বড় হচ্ছে তোমাদের দুজনকে আরো অনেক দিকে খেয়াল রাখতে হবে বাবা আপনি কি মানে রুমনের ব্যাপারে কিছু আদি এসেছে হ্যাঁ অদিতিকে দেখতে এসছে তা সে এখন কোথায় সে কি অদিতির কাছে আছে তার ঘরে বসে আছে তার পাশে সঞ্জু বলল বন্ধুদের বাড়ি গেছে খেয়ে দিয়ে ফিরবে
রাত করে ফিরবে। দেখো মোচা, আমার বাড়িতে আনন্দ ফুর্তি হই হট্টগোল এসব চলে, সব খোলামেলা ভাবে চলে। বাইরে থেকে দেখে কেউ বলতে পারে যে বাড়িটা বড় ঢিলে ঢালা, কিন্তু তা কিন্তু নয়। একটা আন্ডারলাইন ডিসিপ্লিনও আছে, একটা শৃঙ্খলা ফুলগু ধারার মতন চলে, আর সেইটাই এই বাড়িটার স্বরলিপি। আমি চাই না যে কেউ তার ছন্দ পতন ঘটাক। আমি চাই না যে আমার বাড়িটা একটা হোটেল তৈরি হোক, যে যখন খুশি এলাম গেলাম, শুলাম ফিরলাম ফিরলাম, আনন্দ করলাম, এরকম বাড়ি এটা নয়। তোমরা দুজন, আদিকে বোঝাও, যেমন করে হোক বোঝাও যে এখানে থাকতে গেলে এ বাড়ির নিয়ম শৃঙ্খলা ভব্যতা সভ্যতা এটা মেনে চলতে হবে। বাবা, সত্যি কথা বলতে কি আমিও চাই না যে আদি এ বাড়িতে থাকুক। কারণ দেখুন, সঞ্জু রুমন ওরা তো বড় হয়েছে, আর আদির কথাবার্তা মানে কীরকম যেন মনে হচ্ছে ওদের মাথা একেবারে চিবিয়ে ফেলছে। খালি বড় বড় কথা বলা, সিনেমার কথা বলা, এগুলো আমার ভালো লাগছে না বাবা। দেখো বৌমা, একটা কারুর স্বভাব তো আর আমরা বদলাতে পারবো না, ও বদলানো যায় না। কিন্তু তোমরা বাবা মা এটা তো করতে পারো, নিজেদের ছেলে মেয়েকে সাবধান করতে পারো, বাঁচাতে পারো, বোঝাতে পারো, সোজাসুজি বাঁকাভাবে যেমন করে হোক তাদের বোঝাও যে আদির সঙ্গ ত্যাগ করুক, নিজেদের লেখা পড়া নিজেদের কাজের মধ্যে তাদের মন দিক। তারা মুশকিলটা হয়ে গেছে শঙ্কর ও অদিতির ভাই। আমি এটা বিছানায় শুয়ে যদি আবার এই নিয়ে ভাবে কষ্ট পায়। কিন্তু বাবা, অদিতির কানে যদি কথা যায় তাহলে কিন্তু ও খুব কষ্ট পাবে। হাজার হোক, আদি তো অদিতিরই ভাই। না, তবু তোমরা কিন্তু নিশ্চেষ্ট হয়ে থেকো না। তোমরা মা বাবা তোমাদের ছেলে মেয়ে দুটোকে ঠিক পথে রাখার দায়িত্ব শেষ পর্যন্ত তোমাদের। আমার তো তাই মনে হয়। দেখো, অদিতির কানে যেন না যায়। তুমি একটু ঘুমিয়ে নাও, হ্যাঁ? আমি একটু নিচে যাচ্ছি, আমার কাজ আছে। মানেটা কি? এই এই এই, দাঁড়া দাঁড়া রন্দিনী, কি কি হচ্ছে? এদিকে শোন, কি বলো? তোর আক্কেলটা কি রে? তুই কি কি মেয়ে তুই? কেন বৌদি ভাই, আমি কি কিছু ভুল করেছি? কেন বৌদি ভাই, আমি কি কিছু ভুল করেছি? খুব ভুল করেছিস, খুব অন্যায় করেছিস। আচ্ছা, অয়নদা তোর সপ্তাহের টাকাটা মায়ের কাছে দিয়ে গিয়েছিল, তুই নিসনি কেন? মা আবার আবার হাসছে? মা আমাকে এখন দিয়ে গেছে, ওই ওই ড্রেসিং টেবিলের ওইখানটায় আছে, যা খামটাতে আছে ওটা নিয়ে নে। না না মানে? না মানে না। ও বৌদি ভাই, এখন আমি টাকা নেব না। কেন? এই বাড়িতে তো আমার কোনো খরচই নেই। তার চেয়ে তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমি সব নেব। আমি এখন নিচে যাচ্ছি, কাজ আছে, তুমি ততক্ষণ চোখ বন্ধ করে ঘুমো। এই আবার কি? শোন না, কি আসবি না তুই যে মোজার গন্ধটা তুই আবিষ্কার করেছিস তো, আবার হাসছিস না? মোজার গন্ধটা আবিষ্কার করেছিস তো, সেটা যে তুই আবিষ্কার করলি, শানু প্রচন্ড খেপে গেছে। তা তো জানি না, কেন খেপে যাবে? যেতে তো পারে। দিদি ভাই, এসো 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 এসো, এই দেখো আমি তোমার খাবার একবারে বেড়েই রেখে দিয়েছি, বসো বসো, দাও দাও দাও, আমাকে দাও দাও। কি হলো গো দিদি ভাই? হ্যাঁ, পায়ে লেগেছে,
তাহলে তুমি মাটিতে বসতে পারবে না, তুমি তুমি ওই চেয়ারেই বসো, আমি বলে তোমার খাবারটা টেবিলে গিয়ে। না না বঞ্জুদা, আমি পারবো। আসলে আমার অভ্যেস আছে, সব অভ্যেস আছে, পারবে না। আমি ঠিক বসছি। কি মুশকিল, দেখো কত কষ্ট হচ্ছে, পায়ে কোথায় লাগালে বলো তো। হ্যাঁ গো, ওষুধ টষুধ খেলে কিছু, যা ছুটোছুটি করো তুমি সারাদিন। বাবা রে বাবা। পঞ্চুদা আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, আর ওইসব ওষুধ টষুধ আমার লাগবে না। ও পঞ্চুদা, তুমি কি যেন বলছিলে এ বাড়ির গল্প, বলো না পঞ্চুদা, প্লিজ বলো না, বলো বলো। এবাড়ির গপ্প শুনবে দিদি ভাই? হ্যাঁ জানো দিদি ভাই, এবাড়ির সকলে আমার বড্ড আপনার জন। এই যে আমি, আমি যে একটা বানভাসী ছেলে, সে কোন ছোট্টবেলাতে বড় বাবু আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন জানো দিদি ভাই, তখন তো বড় মাও বেঁচে, তারপর কতগুলো দিন গড়িয়ে গেল। এবাড়ির সবকটা মানুষ খুব ভালো, বড্ড ভালো। আচ্ছা পঞ্চুদা, দাদু ভাই খুব মজার মানুষ তাই না? শুধু মজা? হ্যাঁ। আচ্ছা বলো তুমি, এতটা বয়স হলো এখনো বাড়িটা কেমন মাতিয়ে রাখে? আর তুমি তো নিজের চোখে সবাইকে দেখছো। হ্যাঁ, এবাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো তাই না গো? মাসিমা, মেসোমশাই, পিসিমণি, পিসুয়া, সবাই বড্ড ভালো। হ্যাঁ গো, আর আমাদের বাচ্চাগুলো সবাই কি ভালো কি ভালো, সঞ্জু দাদা, রুমন দিদি, সকলে। হ্যাঁ, এক একটা যেন দেবদূত। তবে দিদি ভাই, আমাদের বৌদিমণি খুব ভালো, দেখো অন্য বাড়ি থেকে এসে এবাড়ির সবাইকে কেমন নিজের আপন করে নিয়েছে, কেমন মানিয়ে গুছিয়ে নিয়েছে বলো তো। হ্যাঁ বৌদি ভাই খুব ভালো বঞ্চুদা, না হলে বলো না আমার মতো একটা নার্সকে কেউ নিজের বোন বলে ডাকতে পারে? অয়ন দাদার বউ তো, হ্যাঁ সে অমন ধারা না হয়ে পারে বলো দেখিনি। এই দেখো না, বিছানায় শুয়ে রয়েছে কিন্তু চারদিকটা তার কেমন নজর। হ্যাঁ পঞ্চুদা, আর তোমাদের ছোটদা, ছোটদা কেমন মানুষ? ছোটদা একবার অন্য ধরনের মানুষ গো দিদি ভাই, দেখো ভারী আপন ভোলা। আরে বই মুখে নিয়ে একবার বসে বললে তারা কোনো দিকে হুঁশ নেই, চান বলো খাওয়া বলো কোনো দিকে তার মন থাকে না। হ্যাঁ গো দেখো না, এই যে আজ মোজাটা বদলে গেল সেদিকে কোনো খেয়ালই নেই, অন্যের একটা এইরকম মোজা কেউ পরতে পারে? ছি কি দুর্গন্ধ, কি পঞ্চুদা আমাকে একটা জলের বোতল দেবে? হ্যাঁ গো সরো দাদা, আমি আজকে তোমার ঘরে জল দিতে একদম ভুলে গেছি গো, আমারই ভুল, আমি এক্ষুনি দিচ্ছি গো দাদা। আজকাল যে আমার কি ভুল হয়ে যায় কে জানে, জল ভরেই রেখেছি গো, হ্যাঁ আমি দিতে ভুলে গেছি, এ নাও দাদা। ইস কি ভাবলো বলো তো, আমি তো কখন থেকে তোমাকে ইচারা করে যাচ্ছি, তুমি তো দেখছোই না মুখটাকে নামিয়ে রেখে দিয়েছো। পঞ্চুদা খুব রেগে যাবে তাই না গো? একটুও না, সানু দাদা স্বভাব ওরকম নয়। তবে দিদি ভাই একটু লজ্জা পেয়েছে। ইস আমারও কেমন যেন লজ্জা লজ্জা করছে। তুমিও এবারে সবার মতো। No, no.
আপনি জামা কাপড় মেলায় খুব এক্সপার্ট তো? ঠাট্টা করছেন? যদি খুব গম্ভীর মুখে আমি বলতাম যে আপনি খুব খারাপ ভাবে জামা কাপড় মেলছেন তাহলে খুশি হতেন? কি করবো বলুন, দেখুন না চারিদিকে এত হাওয়া, এত হাওয়া দিচ্ছে যে এই ভিজে কাপড়টা উড়ে চলে গেল, মানে ছোটখাটো আয়লা হচ্ছে বলতে পারেন। সরি সরি, আসলে ঠাট্টা করাটা আমার স্বভাব সিদ্ধ ব্যাপার, এটা আমি আমার বড়দাদের কাছ থেকে পেয়েছি। নিন ধরুন। কি কাপড়টা ধরুন। আমি পারবো, আমাকে ছেড়ে দিন, আমি পারবো। আমি যেটা বলছি সেটা করুন। নিন ধরুন, ধরুন না, নিন শক্ত করে ধরুন, শক্ত করে ধরুন। দেখবেন কতটা জল বেরোলো, দিন। কাপড়টা মেললে তো জল পচা গন্ধ বেরোতো। বাই দ্য ওয়ে, কাল আমার মোজার গন্ধ আইডেন্টিফাই করে সারা বাড়ির লোকের সামনে আমার কেন প্রেস্টিজ পাংচার করলেন বলুন তো? আমি কি করবো, মোজারেতে তো খুব গন্ধ। তা বলে সারা বাড়ির লোকের সামনে? আপনি খুব রাগ করেছেন না? আচ্ছা ঠিক আছে, সরি সরি। ইটস ওকে। পাগলি একেবারে।